হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে বউ আনলেন ছেলে আশরাফুল ইসলাম শিমুল। শিমুল উপজেলার কদমতলী গ্রামের শফিক মিয়া ভান্ডারির ছেলে, আর কনে বাহুবল উপজেলার উত্তর ডুবাই গ্রামের হাবিব রহমান ও মমিনা বেগমের মেয়ে। সোমবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক ঈদগাহ মাঠে এসে নামলো একটি হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শত শত উৎসুক নারী পুরুষ ভিড় জমান। উৎসুক জনতার ভিড় টেকাতে পুলিশ মোতায়েন করা হয়। বরের বাবা শফিক মিয়া ভান্ডারি জানান, অনেক আগে থেকেই তার শখ ছিল ছেলের বিয়েটি তিনি স্মরণীয় করে রাখবেন। আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমার একমাত্র ছেলে, সে যদি লেখাপড়া করে বড় হয় তো আমি ভবিষ্যতে তার হেলিকপ্টার দিয়ে বিয়া করাবো। তো আমার ছেলে ঢাকা তৃতীয় অনার্স কমপ্লিট করে তারপরে আমি একটা মেয়ে দেখি, আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলের শুভ বিবাহ। আমি ওর জীবনের ভবিষ্যতে শুভকামনা করি। বর আশরাফুল ইসলাম শিমুল জানান, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করছেন। বাবা মায়ের শখ ছিল হেলিকপ্টারে বিয়ে করতে যাব, বাবা মায়ের শখ পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে। ঢাকা অনার্স কমপ্লিট করেছি, প্লাস পাশাপাশি আমি আমার বাবুর ব্যবসা করতেছি। আমি আমার আব্বা আম্মুর একমাত্র সন্তান, আমার আব্বা আম্মুর অনেকদিন ইচ্ছা আমাকে হেলিকপ্টার দিয়ে বিয়ে করাবেন। তো আজকে ইচ্ছে আয়োজন, সব দেশবাসীকে যে দোয়া প্রার্থী, আমাদের দাম্পত্য জীবন যেন সবাই দোয়া করবেন, আর আমার আব্বা আম্মা যেন সবাই দোয়া করবেন, যেন আল্লাহ আমার আব্বা আম্মুরা দীর্ঘ হায়াত বাড়াবেন।